नमस्कार आमी तोदना आपनादेर जखोनी किछु मन पसंद खाबार खेते इच्छा करबे यूट्यूबे गिये लिखुन बांगालिर रान्ना बान्ना और सबस्क्राइब करुन आमार चैनल एबं आमार समस्त रान्नार आपडेट सबार आगे पेते बेल नोटिफिकेशनटा अवश्यई अन करबेन। आज आमी पेंयाज तावा नान बानिये देखाबो। एते इस्ट बा टक दई व्यवहार करी ना, तबे नान सुस्वादु बानानोर जोन्नो एकटु डिम व्यवहार करे थाकि। ताहले देखे निन এই পেঁয়াজ তাওয়া নান আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এটা দিয়ে 4টি নান বানাবো। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বাটার। সব উপকরণ একসাথে মেখে নেব। এবার হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মেখে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। পাত্রে একটা ডিম ফাটিয়ে নেব, এতে সামান্য নুন দিচ্ছি। ডিম ফেটিয়ে নেব। এবার ময়দা মাখার দিকে ফিরে আসলাম। ময়দাটা আবার মেখে নেব। এবার এখান থেকে লেচি কেটে নেব। একটা লেচি নিচ্ছি, ভালোভাবে গোল করে নেব। এবার এটা বেলবার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। এবার এটা পাতলা করে বেলে নেব। এবার রুটির মধ্যে ডিম ব্রাশ করে দেব। আবার বলছি, ডিম দিলে কিন্তু স্বাদ অনেকটাই বাড়ে। এবার ওপরে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি, ওপরে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স। আমি শুকনো লঙ্কা মিক্সিতে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি। এবার এটা রোল বানিয়ে নেব। এরপর এটা গোল করে নিচ্ছি। আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। এখন আবার এটা বেলে নেব। পেঁয়াজগুলো বেরিয়ে গেলে তবেই কিন্তু খেতে ভালো হয়। বেলে নিলাম নান। এবার এটা ভাজবার জন্য পাত্র গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নেব। এরপর এটা ঢাকা দিয়ে হতে দেব যাতে ভেতরটাও ভালোভাবে হয়। একটু পরেই ঢাকা খুলে নিচ্ছি। এখন এটা উল্টে দেব। ওপরে বাটার লাগিয়ে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। একটু পরেই ফিরে আসলাম। এটা আবার উল্টে দেব। এদিকে আবার বাটার বুলিয়ে দিচ্ছি। এখন এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা তুলে নেব। একইভাবে সব কটা ভেজে আমি তুলে নেব। তৈরি করে নিলাম পেঁয়াজ তাওয়া নান। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।